গুড মর্নিং, আজকে আমার মিদনাপুরে কাটানো প্রথম দিন। সকাল সকাল কুয়াশা ভেদ করে বেরিয়ে পড়েছি একটা মাঠের উদ্দেশ্যে এবং আশপাশটা দেখতে, মানে যে মাঠে একটু এক্সারসাইজ করা যাবে অ্যান্ড অল। তো সবাই বলল কলেজ মাঠ বলে একটা জায়গা আছে যেখানে নাকি সবাই এক্সারসাইজ করে, হাঁটাহাঁটি করেন, কার্ডিও করে এইসব। তো আমি গিয়েও ছিলাম, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন এই জায়গাটা, সেই জন্য এখন কনস্ট্রাকশন আছে। তো এগুলো সব খোলা হয়ে গেলেই এখানে আমরা এক্সারসাইজ করবো। তারপর আমি আমুল থেকে দুধ নিলাম এবং একটু ফ্রুটস নিলাম, একদম এগুলো জরুরি। তারপরে আমি ঘরে এসে লেখাপড়া করতে বসে গেলাম। দুপুরে আজকে দিয়েছে ভাত, পেঁপের তরকারি, তারপর এঁচোড়ের তরকারি, আলু ভাজা, ডাল অ্যান্ড হাই ইটস মি। সন্ধ্যাবেলা গেলাম এই সুন্দর মন্দিরটায়। মন্দিরটা এত সুন্দর লাগে না, আমার কালার কম্বিনেশানটা খুব ভাল লাগে। এবং আজকে ভেতরটাতেও ঢুকলাম, ভেতরটাতেও খুব সুন্দর সাজানো। আর এতদিনে আমি জানতাম না, মানে আগে জানতাম না এটা কিসের মন্দির, এটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির। চলো আজকের মধ্যে বাই, গুড নাইট।